Nah, kita beli dulu, thank you. Bola mas na, bola. মাগুর দু তিনটে শোল ছোট ছোট একটা কই আছে এই শোল তো অগুন্তি আছে পুকুরে বলি কিন্তু উড়লো না সব বাবা শর্ট জালে এইগুলো ওঠে এই মাছটা জিয়াও দাদি ওখানে মাগুর আছে একটা কই মাছ আছে আর শোল মাছ আছে শোল মাছ রাখো এই যে আরেকটা শোল এটা শোল ঠাকুমা কি করছো আচ্ছা এই যে ঠাকুমা কুল কুড়িয়ে কুড়িয়ে এভাবে শুকিয়ে রাখে দেখুন ঝুড়িতে আছে পাশে পাশে ডালাতে রয়েছে ওইদিকে আছে আর এখন ঠাকুরের বাসনপত্র মাঝামাঝি হচ্ছে তো বন্ধুরা দেখুন কত বড় চিতল মাছ তো এই মাত্র আমরা ধরে নিয়ে এলাম পুকুর থেকে জ্যান্ত মাছ দেখুন কত বড় সাইজ আর কতটা চওড়া দেখুন পুকুরের দেশি চিতল চিংড়ি মাছ খেত বড় হয়েছে মাছটা পেটিও বিরাট তো বন্ধুরা আজকে এই মাছটা আমাদের রান্না হচ্ছে তো এই মাছের আমরা অনেক রেসিপি আপনাদের দেখিয়েছি বেশি করে মুইঠাটা আমরা করেছি অনেকবার মুইঠা খেয়েছি এই মাছটা তো আজকে স্পেশাল এই মাছটার যে পেটিটা রয়েছে আর চিতল মাছের মেন টেস্ট কিন্তু বন্ধুরা এই পেটিতে এইখান থেকে এই পোর্শনটা শুধুমাত্র তো পেটিতে কাঁটা কম থাকে আর পুরোটাই চর্বি পুরোটাই তেল আর খেতে কিন্তু মানে দারুণ লাগে তো আজকে আমরা ভেবেছি যে এই পেটিটা দিয়ে আমরা পাতুড়ি করব আজকে চিতল মাছের পেটি পাতুরি হবে তো আপনারা দেখতে থাকুন মা কীভাবে তৈরি করে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর মাছটা এখন কাটাকাটি হবে চলুন এবার কাটাকাটি করা যাক কত ওজন হবে মা আড়াই তিন কিলো হয়েছে আড়াই তিন কিলো ওজন হবে না ভারী আছে খুব
পেটি তো অনেকটাই বেরোবে মনে হচ্ছে কতটা চওড়া আর কত সুন্দর মাছ দেখুন কতটা চওড়া দেখুন আমার বিদ্যায় আসছে না আমাদের পুকুরে এত বড় বড় মাছ হয়েছে আরো বড় আছে চিতলের থেকে অনেকগুলো ছিল প্রায় শেষ হয়ে গেছে আজকে আমরা এটাকে ধরে নিলাম জ্যান্ত মাছ পুকুর থেকে আর আমরা মুঠে করলাম আমাদের পুকুরের মাছ দিয়েই মুঠে হয়েছে আর আজকে করব পেটি পাতুরি কাটাকাটি করব কাটাকাটি করতে অনেকটা সময় লাগবে এত বড় মাছ আমাদের পুকুরে হ্যাঁ দেখ শুনা দেখ চিতল মাছ পেরাই আরে 3 কিলো পেটি খাবি আজকে আজকে পেটি খাবো তুমি বাবা ধরে না তুমি ধরে না কি শোনাই দে রাখো 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 এটা কি বলো মাম কে খাবে তুমি বাবা রে আবার শুনে খাবে হাঁটি হাঁটি হাঁটো হাঁটো এই যে বেশ রাখি রাখো রাখো ওর তো দেখবে ওর তো দেখো নিচে নিচে না হলো দেখতে পারবে না এই দেখো দারুন হয়েছে তো গো বড় মাছটা সুন্দর হ্যাঁ বিরাট বড় সাইজ পেটি সুন্দর ঠক 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 চক চক করছে মাছটা বলো মাছটা চক চক করছে আর ভিতরটা ঠক 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 করছে তেল পুরোটাই মা এটা পুরোটাই তেল কিন্তু দেখ না পুরোটাই তেল আছে কি করব মা এই মাছটা পাতুরি পাতুরিতেই হয়ে যাবে ভালো লাগে পাতায় করে হ্যাঁ মুইটা তো অনেক কয়বার খাওয়া হয় এবার আলু দেবা একটু কুচি কুচি করে হ্যাঁ এবার পাতুরি করব তো পাতুরি করতে অনেকটা টাইম লাগবে তা চলুন মাছটা আগে কাটাকাটি করি তারপরে শুরু করব আর এই মাছের পাতুরি খেতে কতটা টেস্ট বন্ধুরা অবশ্যই জানাবো আজকে টেস্ট করব প্রথম এই মাছের এই পোরশনটুকু শুধুমাত্র পেটি তেলটা রান্না করব আলু দিয়ে আলু কুচিয়ে মাছটা প্রথমে আমি এটা দিয়ে আস্তে ছড়াই দেব কাটি 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 ওরা এতটা ধরতেও পারছি না মাছটা এবার পেটিটা বার করে নেব কি সুন্দর মাছটা কি তেল পেটিতে তেল গুলো করে সাদা হয়ে গেছে আর এটা যা পাতাই করলে যা সুন্দর লাগবে না খেতে কি সুন্দর পুরো মাংস হ্যাঁ আর এই কয় পিস মাছ দিয়ে পাতুরি করব শুধু পেটিটা নিলাম আর নেব না কাটা হয়ে গেছে মাছটা এবার ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব কোয়া রসুন রসুন বেছে দিন এই রসুনটা এক এক কোয়ায় ভিতরে দুটো রসুন দিলাম ফুলে নিছি এবার কেটে নেব পেঁয়াজ কেটে নিছি আলুর মধ্যে দিয়ে দেব কটা পাতা দিছি একটা একটা দুটো আর এই এই পাতাটাই মাছ দেব এই পাতাটা আমি তেল সর্ষের তেল মাছটা নিয়ে নেবো এবার মাখাই নেবো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুই পিস পিঠের মাছ দিছি আর সব পেটের মাছ তেল ভর্তি একবারে থকথকে তেল এবার দেবো পরিমাণ মতন লবণ হলুদ লঙ্কা আর রসুন বাটা তেল
বেশি তেল দেব না মাছের তেল বেরোবে মাখাই নি সুন্দর করে লাগছে মাছটা না ভালো করে মাখাতে হবে যাতে লঙ্কা নুন হলুদ তেলটা ভালো করে মিশে যায় মাখা হয়ে গেছে এবার পাতা দিয়ে দেব পাতায় সাজা সাজা দিয়ে দিচ্ছি এবার আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা এই মশলার মধ্যে দিয়ে দেবো নিয়ে ভালো করে মাখাই নেব সামান্য একটু সর্ষের তেল লবণ হলুদ এবার মাখাবো ভালো করে আলুটা মাখতে মাখতে নরম হয়ে যাবে সুন্দর করে মাখাই নিতে হবে এবার মাছের সাইড দিয়ে দিয়ে দেব আগুন ধরে গেছে এবার আমি মাছের তাওয়াটা চাপাই দেব প্রথমে একটু জোরে জাল দিয়ে তাওয়াটা গরম করে দেব তারপরে আস্তে আস্তে জাল একটু ঢাকা দিয়ে দেব মাছ পাতায় করতে গেলে ধৈর্য দরকার ধৈর্য দিয়ে মাছ আস্তে আস্তে জাল দিয়ে মাছটাকে করতে হবে পাড়া করাইলো আমারে দিয়া কুলা কুলা পাড়ি দিলাম এখন কুলো দিয়ে যা রে এইভাবে না এইভাবে না এইখানে ধরো চাল ঝারি আমরা চাল ঝারি কি ঝারবো বলো তো হ্যাঁ চাল ঝারি চাল হ্যাঁ লাঠি ও লাঠি নেয় না ও লাঠি ভালো না একবার উল্টে দেখি কেমন হয়েছে পিছলে পড়ে এই গেল মাছটা কম তেল ছিল মাছটা কম তেল ছিল জলও বেরোবে মাছের গায়ের যে জলটা মাছের জল তারপর আলুর জল পেঁয়াজের জল জলটা শুকাই যাবে তারপরে উল্টে দেবো হতে থাকবে টিপ 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 করে জাল দিতে হবে আস্তে আস্তে হবে এই পিঠ মাছ হয়ে গেছে আমি এবার উল্টে দেবো এই থালাটা কি এবার এই পাতাটা আমি তেল মাখাই নেবো মনে হচ্ছে এখনই খাওয়া যাবে যা দেখতে হয়েছে এই পিঠটা একটু পাতাটা উল্টে দেবো তেলটা মাখাই নিচ্ছি তেল মাছটায় কত সুন্দর একবারে ঠক ঠকে ঠক ঠকে সব মাছ কাটে এই পাতাটা তেল মাখা দিছি এবার উল্টে দেবো পাতাটা দিয়ে দিলাম মাছের উপরে এবার এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার চাপা দিচ্ছি কি সুন্দর পোড়া পোড়া হয়েছে এই পাতাটা ছিঁড়ে রয়ে গেছে এটা তুলে দিই কত সুন্দর তেলটা দেখ মাছের তাই উল্টাই দিলাম তেলটা কি করে রয়ে গেল এখানে দেখ Yeah.
আমাদের পাতায় মাছ ভাজা হয়ে গেছে, নামাই দেব এবার। তেলগুলো কি সুন্দর বজবজ বজবজ করতেছে। নামাই দেছি তাও দেখ। মাটির তাও না, গরম থেকে অনেক। এখন আস্তে 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 আরো টানতে থাকবে। তো বন্ধুরা দেখলেন মাছ রান্না, সকালবেলা গিয়ে মাছ ধরে নিয়ে এলাম নিজেদের পুকুরের মাছ। তো আজকে রান্না হয়েছে চিতল মাছের পেটি পাতুড়ি। তো এটা পুরোটাই বন্ধুরা তেল, এই যে থকথকে তেল একদম। পেটি তো পেলে আপনারা অনেকে অনেক রকম ভাবে রান্না করেন, তো এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক বেশি স্বাদ পাওয়া যায়। এই প্রথম আজকে রান্না হচ্ছে পেটির পাতুড়ি, খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। দেখুন কলা পাতা কীভাবে পুড়ে চিটে লেগে গেছে, একদম পারফেক্ট হয়েছে এটা। আর সঙ্গে আছে মাশরুম ভাজা আর ডাল। কেমন আছে কি আর বলবো আমি, মাছটা খেয়ে দেখা যায়, মাছটা দারুণ আছে। বন্ধুরা আপনারা অনেকেই পেটি রসা করেন বা অনেক রকম ভাবে রান্না করেন, এইরকম ট্রাই করবেন কলা পাতায় ভাজা, আশা করি অনেক অনেক বেশি টেস্ট পাবেন রসা বা ঝোলের থেকে। এইভাবে রান্না করলে অনেক বেশি স্বাদ পাবেন। আর এরকম রান্না করলে আপনার মাছের প্রয়োজন হবে না, শুধু আলু দিয়েই আপনার খাওয়া হয়ে যাবে ভাত। দেখুন পুরোটাই তেল, চর্বি একদম। কি স্বাদ মা, মাছটা সবাই খেয়ে ভালো বললো। তোর বাবা, তোর ঠাকুমা, লিমু, সজল, রাজা সবাই বললো দারুণ হয়েছে। হয়তো রসা বা ঝোল করলে এতটা টেস্ট হতো না, এত টেস্ট হতো না। এর আগে আমরা করে খেয়েছি বাড়িতে রসা ঝোল বিভিন্ন রকম ভাবে খেয়েছি চিতল মাছ। আমরা মুইঠা অনেকবার করে খেয়েছি, মুইঠার টেস্টটা আলাদা, ওটা একটা ট্র্যাডিশনাল রান্না আর এটাও একটা ট্র্যাডিশনাল রান্না। তো বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, চিতল মাছের যত রান্না আছে মনে হয় এটা সব থেকে সেরা হতে পারে আপনাদের কাছে। আমার কাছে তো খুব ভালো লাগছে। দেখুন ওনার এটা পুরোটাই তেল, আপনারা যারা মাছের তেল পছন্দ করেন চিতল মাছের পেটি কিনে নিয়ে আসবেন বাজার থেকে, দেখবেন অনেক তেল, দারুণ খেতে। আর এভাবে কলা পাতা ভাজা করবেন, রসা খাওয়া ভুলে যাবেন, চিতল মাছের ঝোল খাওয়া ভুলে যাবেন, সব ভুলে যাবেন, শুধু মনে হবে এইভাবেই খাই। যে পাশটা একটু বেশি ভাজা হয়েছে, পোড়া পোড়া একটা গন্ধ, পোড়া পোড়া লাগলে বেশি টেস্ট হয়। পাতায় মাছ ভাজা খাওয়ার মানেই তো ওইটা, একটু পোড়া পোড়া লাগবে, একটু দাগ দাগ হয়ে যাবে মাছটার গায়ে, ওইটা খেতে সুন্দর লাগবে। কলা পাতার পুরো টেস্টটা ঢুকে যায় পোড়া স্বাদ। দেখুন বন্ধুরা এই যে এই মাছটা খেতে যা লাগছে, কি বলবো, আমাদের বাড়িতে মাছ বেশি রান্না হলে এইভাবে পাতাই বেশি হয়, ঝোল খুব কম খাই, কারণ যে কোনো মাছের ঝোলের থেকে তার পাতা ভাজার টেস্ট বন্ধুরা অনেক অনেক বেটার হয়। দেখুন কি পরিমাণে তেল, দেখুন মাছটা মুখের মধ্যে করে গলে যায় না, দারুন দারুন। বেশি পোড়া হয়ে গেলে আবার একটু তেতো তেতো লাগবে। দারুণ রান্না বন্ধুরা, এক ইউনিক রান্না। এই রান্না কিন্তু আমাদের চ্যানেল অনেকবার দেখেছেন এই প্রসেসে, ঝোল থেকে অনেক ভালো, রসা থেকে অনেক বেটার এই ভাজা, মাছ ভাজা। তো আপনারা এভাবে মাছ ভেজে খেয়ে দেখবেন একবার চিতল মাছ। আর ভালো লাগলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য, আর অবশ্যই ট্রাই করে কিন্তু জানাবেন যে কেমন লাগলো খেতে, নাহলে আমরা বুঝবো না আপনাদের কেমন লেগেছে।